নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি সুদীপ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা ব্লগস। আজ চলে এলাম উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত কৃষক বাজার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজার। আর এখানকার শাক সবজি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য এমনকি বিদেশেও এখান থেকে সবজি রপ্তানি করা হয়। আর তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বাজারের শাক সবজি এবং এখানকার উৎপাদিত আলুর বাজার দর জেনে নেওয়া মানে সমগ্র উত্তরবঙ্গের আলুর বাজার দর জেনে নেওয়া। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন পাইকাররা সবজি ক্রয় করতে আসে, ঠিক তেমনি প্রতিবেশী রাজ্য বিহার, আসাম, মেঘালয়, শিলং থেকেও অনেক ব্যবসায়ীরা সবজি ক্রয় করতে আসে। এছাড়া প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকেও ব্যবসায়ীরা এখানে সবজি আমদানি এবং রপ্তানি করতে আসে। এই ভিডিওর মাধ্যমে আজ আলু চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি জেনে নেব উত্তরবঙ্গের বাজারগুলোতে যে নতুন আলুর আমদানি শুরু হয়েছে তার বাজার মূল্য আজ কত রয়েছে এবং কত দরে তারা বিক্রয় করছে তার বিস্তারিত তথ্য। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য দিনের আলুর বাজার দর জানতে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। বন্ধুরা, এই ফালাকাটার সুপার মার্কেটে প্রতিদিন দুবেলা বাজার বসে, সকাল এবং বিকাল। আর এমন পাইকারি বাজার পশ্চিমবঙ্গের আর কোথাও বসে কিনা আমার জানা নেই, তো আপনাদের যদি নলেজে থাকে অবশ্যই জানাবেন। এখানে আমদানি যেমন হয় প্রচুর, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় বড় মহাজনরাও এখানে সবজি ক্রয় করতে আসে। তো প্রথমে ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব আজকের বাজার দর। কেমন আজকে বাজার? বাজার ভালো, নতুন বাজারে বাজার আছে। নতুন আলু আজকে কত চলছে? নতুন আলু ধোয়া লালপুরি 14-15। কত চলছে আজকে? 14-15। সাদা কোকরাজ? হ্যাঁ 14-15 টাকা কেজি। কেজি পাইকারি তো না? পাইকারি। আর লালটা কত চলছে? লাল কাপড়ের মাল যাচ্ছে 22 টাকা। আচ্ছা, আর হচ্ছে যেটা কেটু সেটা হচ্ছে 18 কোটি। আর ভুটান? ভুটান তো আজকে দিয়ে গেলে ভুটানে আমদানি ভালো। আর দাদা আজকে তোর আলু কি আছে বাজার? মাল কম এখন না, নতুন আলুরই কাজ হচ্ছে। নতুন আলুর আমদানি বাজারে কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। ফলন কেমন আসছে বিঘা প্রতি? 40-45। কি মনে হয় কিছু লাভ হবে? বেশি হবে না মনে হয়, মানে ফলটা কম নাকি? ধন্যবাদ, দেখি সামনে কাজ। কাপড়ের এটা কত বিক্রি হইলো? কাপড়ের লাল কত বিক্রি হইলো? 22। সপ্তাহের প্রতিদিনই বন্ধুরা এখানে বাজার বসে, ভোর 3টা থেকে সকাল 8টা পর্যন্ত, আবার দুপুর 12টা থেকে সন্ধ্যা এবং রাত 10টা পর্যন্ত বাজার চলে। কত বিক্রি হলো? 19.5। বিঘায় কত আসছে ফলন, কত প্যাকেট? বিঘায় এখন তো একটু ফলন কম হবে, তাও বিঘাতে 45 টাকা। 45 টাকা
كم من لغة কারেগলা কৃষক নাকি কৃষক কত দাম বলছে 2000 টাকা লাল এটা কেটু আর একটা জিনিস মজার বন্ধুরা এখানে আলুর বাজার আলাদা আর অন্যান্য যেমন সবজি রয়েছে বেগুন পটল ঝিঙা টমেটো বিভিন্ন আলাদা আলাদা বাজার বসে আর এক সপ্তাহ বাদেই এই আলুর আমদানি দ্বিগুণেরও বেশি হবে কত আসছে ফলন বিঘা প্রতি কয়টা 35টা 30টা যদি বলে আমি 35 30 তাহলে তো ফলন কম আসছে এটা পরে দুই মাস হলে তো একটু বেশি হওয়া লাগে ফলনটা বেশি হইলো মানে এবছর ফলন গরম রৌদ্র উইদার খারাপ ছিল না তার জন্য আলুটা মনে করো ফলন বেশি ভালো হয়নি আপনার বাড়ি মালুরঘাট মালুরঘাট নাম কি আপনার লক্ষীন্দর দাস লক্ষীন্দর দাস আজকে কি প্রথম না আজকে মনে করেন 15 দিন উঠেছি আরো 15 দিন হবে কিরম মনে হচ্ছে আপনার বিঘা প্রতি কেমন পয়সা কেমন থাকবে বিঘা প্রতি মনে করো এবার 5000 করে পকেট থেকে যাবে আর কি পকেট থেকে যাবে মানে ফলনে মার হয়ে গেছে ফলনে মার হয়ে গেছে তার কাছে খরচা বেশি 35টা মাল হিসাবে 50টা 60টা যদি মানে ফলন আসতো বিঘা প্রতি তাহলে ঠিক ছিল 60টা মনে করো হইলে তাহলে মনে করেন 60টা লাগতো না মনে করো 50টা যদি হইতো এই বাজার হইলে মনে করো পোষাইতো আর কি আর এখন মনে করো যে বাজার যে ফলন হিসাবে মনে করো 5000 করে 6000 করে বিঘা প্রতি ফলন যদি 50টা হইতো তাহলে বাজার ঠিকই ছিল হ্যাঁ তাই না কিন্তু ফলেই আপনার কম আসছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়